আমি যখন খুব ছোট ছিলাম ঠিক তখন থেকেই জিনিসটা আছে আমার সাথে। সে আমার সুখ দুঃখের সঙ্গী, আমার সকল ক্লান্তি, হতাশা, ভালো লাগা আর ভালোবাসার খবর সে জানে। আমার যখন প্রচন্ড মন খারাপ হয় কিংবা ভয়ঙ্কর কোনো বিপদে পড়ে যাই অথবা মনোবল ভেঙে যায়, তখন আমি ছুটে যাই তার কাছে। প্রথমে তো চোখ ভরে দেখিনি তাকে, এক মনে খুলে বলি সব কথা, তারপর ধীরে ধীরে স্পর্শ করে ফেলি তাকে। তার শীতল স্পর্শে জুড়িয়ে যায় আমার সমস্ত দেহমন এবং হঠাৎ করে দূর হয়ে যায় সমস্ত খারাপ লাগা কিংবা দুশ্চিন্তা। কেউ বলে দেয় না, তবু আমি জেনে ফেলি যে এখন আর চিন্তা করার কিছু নেই একদমই। আমার সব সমস্যার সমাধান সে করে দেবে চোখের নিমিষে। বাস্তবেও ঠিক এমনটাই ঘটে। সব সমস্যা কেমন করে যেন ভ্যানিশ হয়ে যায় ম্যাজিকের মতো। আর সেজন্যই তো সে আমার ভীষণ প্রিয় এবং দারুণ পছন্দের। আমি তাকে ভালোবাসি সবার থেকে বেশি এবং সব সময় যত্ন করে রেখে দেই আমার কাছে। কেউ যখন তাকে স্পর্শ করতে চায় তখন আমি রেগে উঠি ভীষণ ভাবে, কেননা তাকে স্পর্শ করার একমাত্র অধিকার কেবল আমার আর কারো নয়। তবে মা মাঝে মাঝে তাকে স্পর্শ করে, আলতো করে হাত বুলিয়ে দেয় তার শরীরের উপর। আমি কিছু বলি না, আমার রাগও হয় না একদমই, বরং ভালো লাগে, শান্তি লাগে আর কৃতজ্ঞতায় ভরে যায় সমস্ত দেহমন। আসলে মা না থাকলে তাকে আমি খুঁজে পেতাম না কখনোই, মায়ের জন্যই তো তাকে পেলাম আমি। আমার 11তম জন্মদিনে অসাধারণ এই ব্রেসলেটটা পরম যত্নে আমার হাতে পরিয়ে দিয়েছিল মা। তারপর ফিসফিস করে বলেছিল, যখনই মন খারাপ হবে কিংবা বিপদে পড়বি সাথে সাথেই সাহায্য চাইবি এর কাছে, দেখবি সব বিপদ ভ্যানিশ হয়ে যাবে চোখের নিমিষে। মায়ের দেওয়া উপহারটা আমাকে নিরাশ করেনি কখনো, সে সব সময় আমার পাশে থেকেছে একদম সত্যিকারের বন্ধুর মতো। মা বলতো এর ভেতর নাকি একটা রাজপুত্র লুকিয়ে আছে, পরম সুদর্শন অভিশপ্ত এক রাজপুত্র, শতাব্দীর পর শতাব্দী ধরে সে লুকিয়ে আছে এর ভিতর, অভিশাপ কেটে গেলে নাকি বের হয়ে আসবে একদিন, তারপর মা আমাকে বিয়ে দিয়ে দেবে রাজপুত্রটার সাথে। শুনে আমি আনন্দে লাফিয়ে উঠেছিলাম একদম, তারপর লজ্জায় লাল হয়ে জিজ্ঞেস করে ফেলেছিলাম, মা ব্রেসলেটের ভেতর লুকিয়ে থাকা রাজপুত্রটা দেখতে কেমন? এসে ফেলেছিল মা সেদিন। তারপর গড় গড় করে বলেছিল তার বর্ণনা, তার চোখ দুটো নাকি সমুদ্রের মতো গভীর আর আকাশের মতো টলটলে নীল রঙের, খাড়া নাক আর পুষ্ট গোলাপি ঠোঁট, গায়ের রং টকটকে ফর্সা, সুগঠিত দেহ, আর তার বাঁ হাতের উপর খোদাই করা আছে বিশাল বড় প্রজাপতির ট্যাটু, রাজকীয় চিহ্ন। মায়ের কথা শুনে সেদিন আমি শিহরিত হয়ে গিয়েছিলাম ভীষণ ভাবে। ছোট্ট আমি হঠাৎ করে আবিষ্কার করলাম প্রেমে পড়ে গেছি তার। অজানা, অচেনা, অদেখা এক রাজপুত্রের, তাকে ছাড়া চলবে না আমার একদমই। এবং তারপর থেকেই শয়নে স্বপ্নে জাগরণে কেবল তার কথাই ভাবি আমি,
মনে মনে কথা বলতাম তার সাথে। মাঝে মাঝে মনের ভিতরটা প্রচন্ড ব্যাকুল হয়ে যেত আমার। স্বপ্নের রাজপুত্রকে দু চোখ ভরে দেখার জন্য একেবারে অস্থির হয়ে যেতাম আমি। কেঁদে কেটে ভাসিয়ে ফেলতাম সমস্ত ঘরবাড়ি, কিন্তু রাজপুত্র আর দেখা দিত না। তারপর এভাবে কেটে গেল বহু বছর। রাজপুত্রকে দেখার অপেক্ষায় ছোট্ট আমি বড় হয়ে গেলাম ধীরে ধীরে। পড়ালেখার জন্য গ্রাম ছেড়ে শহরে চলে এলাম, কিন্তু রাজপুত্র দেখা দিল না কখনো। তবুও একমাত্র তাকেই আমি ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম, প্রচন্ড ভালোবাসতাম। সেদিন ভার্সিটির সমস্ত কাজকর্ম শেষ করে কাপড় চোপড় গুছিয়ে যখন বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম, তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। মা ফোন দিচ্ছে বারবার, উদ্বিগ্ন কণ্ঠে বলছে গ্রামে নাকি তুমুল বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে ভয়ঙ্কর বজ্রপাত। তার উপর সন্ধ্যাও হয়ে এসেছে, আজকে না এলেই ভালো হবে সম্ভবত। পাত্তা দিলাম না মায়ের কথা, লাফ দিয়ে উঠে পড়লাম বাসের ভেতর। বাস ভর্তি এক গাদা মানুষজন, আমার সিট পড়েছে একদম পিছনের দিকে এক চ্যাংড়া যুবকের পাশে। চ্যাংড়া যুবকটা চিৎকার করে কার সাথে যেন কথা বলছে আর হাসছে খিলখিল করে, মাঝে মাঝে বুড়ো আঙ্গুল দিয়ে নাক খুঁটাচ্ছে, কালচে রঙের মালা বের করে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে, তারপর তৃপ্তির সাথে ফু দিয়ে উড়ে দেবার চেষ্টা করছে। তার ভাব দেখে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ কাজ এটা, এবং এর জন্য সে ভীষণ গর্বিত। অবস্থা আরো বেগতি খুল যখন আমি দেখলাম সে বমি করে ভাসিয়ে দিল চারদিক। বিকট দুর্গন্ধে ভরে উঠল সমস্ত বাস। চ্যাংড়া যুবক 32 কপাটি বের করে লজ্জিত ভাবে হাসলো আমার দিকে তাকিয়ে, তারপর শার্ট লেগে থাকা বমিগুলো শুকিয়ে নিয়ে বলল, পাতলা হাগুর মতো গন্ধ বেরোচ্ছে আপা। আর সহ্য করতে পারলাম না, আমি লাফ দিয়ে উঠে চলে গেলাম সামনের দিকে, তারপর ঝগড়া করে বসে পড়লাম অন্য জায়গায়। এবারে সহযাত্রীকে দেখে হাঁফ ছেড়ে বাঁচলাম আমি। শক্ত সমর্থ সুদর্শন এক যুবক, কানে হেডফোন গুঁজে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে সে। পোশাক আশাক দেখে ভালোই রতিশীল মনে হলো তাকে। এটা নিশ্চিত ওই চ্যাংড়াটার মতো খচ্চর টাইপ হবে না। যাক বাঁচলাম, আপন মনে বলে উঠলাম আমি। তারপর ধীরে ধীরে তাকালাম জানালার দিকে, বাইরে তখন ঘন কালো অন্ধকার, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা পরিবেশ, শীতল অনুভূতি। দুরন্ত গতিতে ছুটে চলছে আমাদের বাস, মুগ্ধ দৃষ্টিতে দেখছিলাম সবকিছু, এবং দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা টের পাইনি একদমই। যখন ঘুম ভাঙল তখন চমকে উঠলাম ভীষণ ভাবে, বাস তখন একদম খালি, পাশের সিটে বসা সুদর্শন যুবকটাও আর নেই, তার জায়গায় বসে আছে মাঝবয়সী এক লোক। অদ্ভুত এক পিচ্ছিরি দৃষ্টি মেলে হা করে তাকিয়ে আছে সে আমার দিকে, জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভেজাচ্ছে একটু পরপর। তার চোখে মুখে তীব্র লালসার ভাব স্পষ্ট। আমাকে চোখ খুলতে দেখে সে হেসে উঠল পিচ্ছিরি ভাবে। লাফ দিয়ে উঠে যেতে চাইলাম, পারলাম না, পিচ্ছিরি লোকটা ধরে ফেলল আমাকে। জানালাটা খোলাই ছিল, ভয়ার্ত আমি দেখলাম কোন এক বিশাল বীজের উপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের বাসটা। আশ্রে পাশে কোনো মতে উঠে দাঁড়ালাম আমি, ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম লোকটাকে।
জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে যেতে চাইলাম বাইরের দিকে। এবারও ব্যর্থ হলাম আমি। কুচ্ছিত লোকটা ধরে ফেললো আমাকে, টেনে নিয়ে এলো পাশের মাঝ বরাবর, তারপর ধাক্কা দিয়ে শুয়ে দিল মেঝের উপর। পরনের শার্টটা খুলে শক্ত করে বেঁধে এলো আমার দু হাত। তারপর রক্ত লাল চক্ষু মেলে ধীরে ধীরে চড়ে বসলো সে আমার উপর। প্রচন্ড ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। অসহায় আমি বুঝলাম ধর্ষিত হতে যাচ্ছি আজ। কিন্তু এ তো হতে দেওয়া যায় না কিছুতেই, যে করে হোক বাঁচতে হবে আমাকে, এবং বাঁচতে হলে সাহায্য চাইতে হবে আমার রাজপুত্রের কাছে। সে ছাড়া আর কেউ পারবে না এ বিপদ থেকে উদ্ধার করতে। মরিয়া হয়ে এক মনে ডেকে চললাম আমার রাজপুত্রকে, কেঁদে কেঁদে সাহায্য চাইতে লাগলাম তার কাছে। কিন্তু সে আর আসে না, কিছুতে দেখা দেয় না আমার রাজপুত্র। এদিকে কুচ্ছিত লোকটার হাত দুটো আরো বেপরা হয়ে উঠেছে ধীরে ধীরে। ভীষণ রকমের অসহ্য মনে হচ্ছে সবকিছু। তবে কি মায়ের দেয়া উপহারটা কোনো কাজেরই না? মিথ্যে বলেছিল মা আমাকে? সব রূপকথার বানোয়াট গল্প ছিল? কোন রাজপুত্র থাকে না এর ভেতর? এসব সাত পাঁচ যখন ভাবছিলাম ঠিক তখনই ঘটে গেল ব্যাপারটা। টের পেলাম থেমে গেছে ওই কুচ্ছিত লোকটার উত্তত হাত, সরে গেছে ওই কুচ্ছিত দেহটা আমার উপর থেকে, এবং ভয়ার্ত এক পুরুষালি চিৎকার কানে এলো হঠাৎ। ঝট করে খুলে ফেললাম চোখ দুটো, দেখলাম কিভাবে যেন আগুন ধরে গেছে আমাদের বাসের ভিতর। চালকের আসনে বসে থাকা লোকটা পুড়িয়ে একেবারে কয়লা হয়ে গেছে, আর কুচ্ছিত লোকটা গোঙাচ্ছে এক পাশে বসে। ভয় পেয়েছে সে। ঝড়ের গতিতে অনবরত দুলছে আমাদের বাস, ডানে বায়ে কাত হচ্ছে, ডিগবাজি খাচ্ছে। ডান পাশের খোলা জানলাটা দিয়ে বাহিরে চোখ যেতে চমকে উঠলাম ভীষণভাবে। ব্রিজ ভেঙে বিশাল নদীতে খেলনার মতো ধীরে ধীরে আশ্রে পড়ছে আমাদের বাসটা। এক গাদা পানিতে টুইটুম্বুর হয়ে যাচ্ছে সমস্ত বাস, এবং ডুবে যাচ্ছে আমরা ধীরে ধীরে। সাঁতারও তো পারি না আমি, এবার কি তাহলে ডুবেই মারা যাব? তাও ওই কুচ্ছিত রেপিস্টার সাথে। রাজপুত্র কই? এ বিপদ থেকে কিসে রক্ষা করবেন আমাকে? এসব যখন ভাবছিলাম ঠিক তখনই ঘটে গেল আর এক দুর্ঘটনা। বিশাল এক ভাঙা রড এসে আঘাত করলো কুচ্ছিত জানোয়ারটাকে। রডের আঘাতে এফোর ওফোর হয়ে গেল তার বুকের পাঁজর, রক্তে ভেসে গেল চারদিক, এবং দেখতে দেখতেই সমস্ত বাসটা পানিতে ভর্তি হয়ে গেল একদম। অক্সিজেনের অভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমার, কাটা মুরগির মতো ছটফট করতে লাগলাম আমি। অন্ধকার হয়ে এলো চারদিক, বুঝলাম মরে যাব আমি একটু পরে। বেঁচে থাকার সমস্ত আশা ত্যাগ করে যখন নিজেকে নিশ্চিত মৃত্যুর হাতে সঁপে দিচ্ছিলাম, ঠিক তখনই দেখতে পেলাম তাকে। হ্যাঁ, তাকে দেখলাম আমি, আমার সেই ভালোবাসার রাজপুত্রকে, যে লুকিয়েছিল এতদিন আমার ব্রেসলেটের ভেতর, যাকে কাছে পাবার স্বপ্ন দেখতাম আমি প্রতিদিন এবং সবসময়। আছে আমার সামনে, তার চোখ দুটো আসলে সমুদ্রের মতোই গভীর, আর আকাশের মতো টলটলে নীল, নাকটা আসলে খাড়া, দেখলে কেমন যেন টেনে ধরতে ইচ্ছে হয়। মেলি ধরনের ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো সুন্দর, আকর্ষণীয় ভীষণ। বেশিক্ষণ তাকালে কেমন যেন ছুঁয়ে দিতে ইচ্ছে করে।
আর হাতির উপর খোদাই করা রাজকীয় চিহ্নটা দেখতে পেলাম আমি, বিশাল এক প্রজাপতি ট্যাটু। বা হাতটা ধীরে ধীরে বাড়িয়ে ধরল সে আমার দিকে, তারপর মিষ্টি করে হেসে বলল, এই তো আমি চলে এসেছি, আর কোনো ভয় নেই তোমার।